16 ওয়াস লোসমি ট্রাভেলিং অ্যালোন, লোসমি কি একা ভ্রমণ করেছিল বা করেছিলেন? উত্তর হচ্ছে নো, লোসমি ওয়াস ট্রাভেলিং উইথ হার হাজব্যান্ড স্যার মোহনলাল। আজকে আলোচনা হচ্ছে ক্লাস ইলেভেনের 2022 সালে স্টুডেন্টদের জন্য প্রোজগুলোর মধ্যে থাকে তোমাদের নিউ সিলেবাসের অন্তর্গত একটি প্রোজ কার্মা খুশবন্ত সিং, এই খুশবন্ত সিংয়ের লেখা কার্মা, এই প্রোজটি থেকে তোমাদের এমসিকিউ সাজেশন ভিডিওটিতে আলোচনা করা রয়েছে। এখানে কার্মা থেকে অতি গুরুত্বপূর্ণ এবং ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলো খুঁজে খুঁজে তোমাদের সামনে তুলে ধরা হয়েছে, তো তোমরা ভিডিওটি দেখতে থাকো, তোমাদের জন্য ভিডিওটি অতি হেল্পফুল হতে চলেছে। তো দেখো কার্মা, খুশবন্ত সিংয়ের লেখা। খুশবন্ত সিংয়ের জন্ম হচ্ছে 1915 এবং মৃত্যু হচ্ছে 2014 খ্রিস্টাব্দে। তো এই কার্মা থেকে প্রথমে শর্ট অ্যান্সার টাইপের প্রশ্নগুলো, যেটা মার্কস 1 মার্কের প্রশ্নগুলো জেনে নেব। প্রথম প্রশ্ন, হু ইজ মিস্টার খুশবন্ত সিং? তো মিস্টার খুশবন্ত সিং কে? উত্তর হচ্ছে, মিস্টার খুশবন্ত সিং ইজ এ নোটেড অ্যান্ড পাওয়ারফুল ইন্ডিয়ান রাইটার ইন ইংলিশ অফ দ্য পোস্ট ইন্ডিপেন্ডেন্ট পিরিয়ড। অর্থটা হচ্ছে, স্বাধীনোত্তর ভারতে একজন কি নোটেড অ্যান্ড পাওয়ারফুল, নোটেড কথার অর্থ হচ্ছে বিখ্যাত, পাওয়ারফুল কথার অর্থ হচ্ছে শক্তিশালী, ঠিক আছে? তো বিখ্যাত শক্তিশালী ভারতীয় লেখক হলেন খুশবন্ত সিং, যিনি কি করেন ইংলিশ অফ দ্য পোস্ট ইন্ডিপেন্ডেন্ট পিরিয়ড, যেটা ইংলিশে রাইটিং করে, ঠিক আছে, ইংলিশের বা ইংরেজি ভাষায় সাহিত্য রচনা করতেন। দ্বিতীয় প্রশ্ন, হোয়েন ডিড স্যার মোহনলাল ওয়েট বিফোর দ্য ট্রেন অ্যারাইভড? ট্রেন আসার আগে স্যার মোহনলাল কোথায় অপেক্ষা করেছিল? প্রশ্নটি কিন্তু গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তো উত্তরটা, স্যার মোহনলাল ওয়েটেড ইন দ্য ফার্স্ট ক্লাস ওয়েটিং রুম অফ দ্য রেলওয়ে স্টেশন ইন এ ক্যান্টনমেন্ট টাউন বিফোর দ্য ট্রেন অ্যারাইভড। ক্যান্টনমেন্ট টাউন একটি শহরের নাম, ঠিক আছে, ক্যান্টনমেন্ট। তাহলে অর্থটা হচ্ছে, স্যার মোহনলাল ট্রেন আসার আগে ক্যান্টনমেন্ট শহরে একটি রেল স্টেশনের ফার্স্ট ক্লাস ওয়েটিং রুমে অপেক্ষা করে বসেছিল, ঠিক আছে? তৃতীয় প্রশ্ন, হোয়ার ওয়াজ দ্য মিরর অফ দ্য ফার্স্ট ক্লাস ওয়েটিং রুম মেট? অর্থাৎ ফার্স্ট ক্লাস ওয়েটিং রুমের মিরর, যে আয়নাটি ছিল, সেটা কোথায় তৈরি হয় বা কোথায় তৈরি হয়েছিল বা নির্মিত হয়েছিল? উত্তর হচ্ছে, দ্য মিরর ইন দ্য ফার্স্ট ক্লাস ওয়েটিং রুম অফ দ্য রেলওয়ে স্টেশন ওয়াজ মেড ইন ইন্ডিয়া। কোথায়? ইন্ডিয়ায় তৈরি হয়েছিল। 4 নম্বর প্রশ্ন, হোয়াট ওয়াজ স্যার মোহনলাল প্রফেশন? প্রফেশন কথার অর্থ হচ্ছে পেশা। তো এর অর্থ হচ্ছে, স্যার মোহনলালের পেশা কী? উত্তর হচ্ছে, স্যার মোহনলাল ওয়াজ এ ভিজিয়ার অ্যান্ড এ ব্যারিস্টার বাই প্রফেশন, ঠিক আছে? পেশায় স্যার মোহনলাল ছিলেন একজন উজির এবং হচ্ছে ব্যারিস্টার, ঠিক আছে? 5 নম্বর প্রশ্ন, হু ওয়াজ লোসমি? গুরুত্বপূর্ণ প্রশ্ন, লোসমি ওয়াজ দ্য ওয়াইফ অফ স্যার মোহনলাল। স্যার মোহনলালের যে স্ত্রী তার নাম ছিল লোসমি। আলাদাভাবে প্রশ্ন আসতে পারে যে স্যার মোহনলালস ওয়াইফ নেম, তাহলে তোমরা লিখবে লোসমি, ঠিক আছে? পরবর্তী প্রশ্ন, 6 নম্বর প্রশ্ন, হাউ ডিড স্যার মোহনলাল ডিসক্রাইব দ্য মিরর? স্যার মোহনলাল আয়নাটিকে বা আয়নাটির কীভাবে বর্ণনা করেছিলেন? উত্তর হচ্ছে, স্যার মোহনলাল ডিসক্রাইব দ্য মিরর অ্যাজ ইনএফিশিয়েন্ট ডার্টি অ্যান্ড ইনডিফারেন্ট, ঠিক আছে? ইনএফিশিয়েন্ট যেটা হচ্ছে অদক্ষ, ডার্টি নোংরা, এবং হচ্ছে ইনডিফারেন্ট যেটা হচ্ছে উদাসীন, ঠিক আছে? লাইক এভরিথিং এলস ইন ইন্ডিয়া, এর অর্থ হচ্ছে, স্যার মোহনলাল আয়নাটিকে ভারতীয় অন্য সব কিছুর মতো অদক্ষ, নোংরা এবং উদাসীন বলে বর্ণনা করেছিলেন। এবার দেখব আমরা 7 নম্বর প্রশ্ন, হুম ডিড দ্য মিরর অ্যাড্রেস অ্যাজ ওল্ড চ্যাপ? ওল্ড চ্যাপ কথার অর্থ হচ্ছে বুড়ো মানুষ, ঠিক আছে? তো আয়না কাকে বুড়ো মানুষ বলে সম্বোধন করেছিল? উত্তর, দ্য মিরর অ্যাড্রেসড স্যার মোহনলাল অ্যাজ ওল্ড চ্যাপ, অর্থাৎ কি আয়না মোহনলাল স্যার মোহনলালকে কিন্তু ওল্ড চ্যাপ বলে সম্বোধন করেছিল। পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন, হোয়াট ইজ এ বেলিওয়াল টাই? বেলিওয়াল টাই কী বা বেলিওয়াল টাই বলতে কী বোঝো? তো তোমাদের বলি যে বেলিওয়াল টাই হচ্ছে এক ধরনের টাই যেটা কিনা অক্সফোর্ড ইউনিভার্সিটির স্টুডেন্টরা পড়ে থাকে। তো দেখো উত্তরটা, এ বেলিওয়াল টাই ইজ এ সিল্ক টাই মেন্ট ফর দ্য স্টুডেন্টস অফ বেলিওয়াল কলেজ, ঠিক আছে, অফ অক্সফোর্ড ইউনিভার্সিটি।
বাংলা উত্তর হচ্ছে বেলিয়ল টাই হলো রেশমের টাই যেটি রেশমের তৈরি হয় হ্যাঁ এবং যেটি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বেলিয়ল কলেজের ছাত্ররা পড়ে থাকে সাধারণত। নয় নম্বর প্রশ্ন, হোয়াট ওয়াজ স্যার মোহনলাল ডুইং, স্যার মোহনলাল কী করছিলেন হোয়েন যখন উই ফার্স্ট সি আমরা তাকে প্রথমবার দেখি হিম ইন দ্য ফার্স্ট ক্লাস ওয়েটিং রুম অফ দ্য রেলওয়ে স্টেশন, রেলওয়ের স্টেশনের ফার্স্ট ক্লাস ওয়েটিং রুমে যখন আমরা স্যার মোহনলালকে প্রথমবার দেখি তখন তিনি কী করছিলেন। উত্তর হচ্ছে উই ফাইন্ড স্যার মোহনলাল লুকিং অ্যাট হিমসেলফ ইন দ্য ইরর, হিমসেলফ নিজেকে দেখছিলেন কোথায়, ইন দ্য ইরর আয়নার মধ্যে নিজেকে দেখছিলেন, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, দশ নম্বর প্রশ্ন, হোয়ার ডিড লুসমি সিট অ্যাট দ্য রেলওয়ে স্টেশন, উত্তর হচ্ছে রেল স্টেশনে কোথায় লুসমি বসেছিল, অর্থাৎ কি স্যার মোহনলাল ওয়াইফ কোথায় বসেছিল লুসমি। উত্তর হচ্ছে লুসমি স্যাট অন এ স্মল গ্রে স্টিল ট্রাঙ্ক আউটসাইড দ্য ফার্স্ট ক্লাস ওয়েটিং রুম, অর্থাৎ কি ফার্স্ট ক্লাস ওয়েটিং রুমের বাইরে আউটসাইড, ঠিক আছে, একটি স্মল গ্রে ধূসর স্টিল ট্রাঙ্ক, ধূসর রঙের স্টিলের ট্রাঙ্কের ওপর লুসমি কী করেছিল বসেছিল। এগারো নম্বর প্রশ্ন, হোয়াট ওয়াজ দ্য ড্রেস অফ লুসমি অর লেডিলাল, অর্থাৎ কি লুসমি অর লেডিলাল, লুসমি বা লেডিলালের পোশাক কী ছিল। উত্তর হচ্ছে লুসমি অর লেডিলাল রোর এ ডার্টি হোয়াইট শাড়ি এ রেড বট। বারো নম্বর প্রশ্ন, এক ছোটা হোয়াট ডাস ইট সিগনিফাই, অর্থাৎ কি এক ছোটা বলতে কী বোঝানো হয়েছে, সিগনিফাই এক ছোটা সিগনিফাইস এ স্মল পেক অফ হুইস্কি, অর্থাৎ কি হুইস্কি এক ধরনের তোমরা জানো যে অ্যালকোহল জাতীয় জিনিস, দ্যাট ক্যান বি কনসাম্পড উইথিন এ শর্ট পিরিয়ড অফ টাইম, এর বাংলা উত্তর হচ্ছে এক ছোটা বলতে ছোট্ট এক পেক হুইস্কির ইঙ্গিত দেওয়া হয়েছে যা খুব অল্প সময়ের মধ্যে পান করে নেওয়া যায়, ঠিক আছে, পান একটা অ্যালকোহল জাতীয় জিনিস হুইস্কি। হোয়ার ডাজ দ্য জেনানা স্টপ, হু আস্কড দিস কোশ্চেন অ্যান্ড টু হুম, হোয়ার ডাজ দ্য জেনানা স্টপ, অর্থাৎ কি যে জেনানা স্টপ মহিলাদের কামরা, ঠিক আছে, তো মহিলাদের কামরাটি কোথায় থামবে, হু আস্কড দিস কোশ্চেন এই প্রশ্নটি কে করেছিল এবং কাকে করেছিল। উত্তর হচ্ছে লুসমি আস্কড দিস কোশ্চেন টু দ্য প্যাসিং অ্যাওয়ে কুলি, অর্থাৎ কি লুসমির পাশ দিয়ে চলে যাওয়া এক রেলের কুলিকে লুসমি এই প্রশ্নটি করেছিল, ঠিক আছে। হোয়ার ডাজ দ্য জেনানা স্টপ, উত্তর হচ্ছে দ্য জেনানা স্টপ রাইট অ্যাট দ্য এন্ড অফ দ্য প্ল্যাটফর্ম, অর্থাৎ কি মহিলা কামরাটি ঠিক প্ল্যাটফর্মের শেষে দাঁড়াবে, কোথায় দাঁড়াবে তাহলে প্ল্যাটফর্মের একদম শেষে। পনেরো নম্বর প্রশ্ন, আর ইউ ট্রাভেলিং অ্যালোন সিস্টার, হু আস্কড দিস কোশ্চেন অ্যান্ড টু হোম, তুমি কি একাই ভ্রমণ করো সিস্টার, হু আস্কড দিস কোশ্চেন এই প্রশ্নটি কে করেছিল এবং কাকে করেছিল। উত্তর হচ্ছে দ্য রেলওয়ে কুলি আস্কড দিস কোশ্চেন টু লুসমি, অর্থাৎ কি রেলের যে কুলিটি ছিল সেই কিন্তু স্যার মোহনলালের স্ত্রীকে অর্থাৎ লুসমিকে এই প্রশ্ন করল, দ্য ওয়াইফ অফ স্যার মোহনলাল, মোহনলালের স্ত্রীকে এই প্রশ্নটি করেছিল কে, কুলি, রেলের কুলি। ষোলো, ওয়াজ লুসমি ট্রাভেলিং অ্যালোন, লুসমি কি একা ভ্রমণ করেছিল বা করেছিলেন। উত্তর হচ্ছে নো, লুসমি ওয়াজ ট্রাভেলিং উইথ হার হাজব্যান্ড স্যার মোহনলাল, অর্থাৎ কি লুসমি কখনো একা ট্রাভেলিং করেনি, তার স্বামী স্যার মোহনলালের সঙ্গে তিনি যাচ্ছিলেন, ঠিক আছে। সতেরো, হোয়ার ডিড লুসমি গো টু রাইন্স হার মাউথ অ্যান্ড ওয়াশ হার হ্যান্ডস, এর অর্থ হচ্ছে লুসমি তার মুখ হাত ধুতে কোথায় গিয়েছিল। উত্তর হচ্ছে লুসমি ওয়েন্ট টু পাবলিক ট্যাপ, অর্থাৎ কি পাবলিক ট্যাপ বা সাধারণ মানুষের যে ব্যবহার করা, অন দ্য রেলওয়ে প্ল্যাটফর্ম টু ওয়াশ হার হ্যান্ডস রিন্স হার মাউথ, অর্থাৎ কি লুসমি রেলের প্ল্যাটফর্মে সাধারণের ব্যবহারের জলের কলে মুখ হাত ধুতে কিন্তু গেছিল, ঠিক আছে, বা গেছেন। পরবর্তী, হাউ মেনি ভেটেল লিপস ডিড লুসমি ট্রাস্ট ইনটু হার মাউথ অ্যাট এ টাইম, একেবারে লুসমি কতগুলো পান পাতা মুখে
ঠুসছিলেন, ঠিক আছে, একেবারে কতগুলো পান পাতা মুখে রাখছিলেন আর কি। উত্তর হচ্ছে লসমি থ্রাস্ট টু বেটেল লিপস অ্যাট এ টাইম ইন টু হার মাউথ। কতগুলো তাহলে? লসমি দুটো পান পাতা একসঙ্গে মুখে ঠুসলেন। পরবর্তী, হাউ লং ডিড স্যার মোহনলাল স্টে ইন ইংল্যান্ড, অর্থাৎ কি স্যার মোহনলাল ইংল্যান্ডে কতদিন ছিলেন? উত্তর, স্যার মোহনলাল স্টেড 5 years ইন ইংল্যান্ড, অর্থাৎ কি স্যার মোহনলাল 5 বছর ইংল্যান্ডে ছিলেন। কত বছর? 5 বছর। 20 নম্বর প্রশ্ন, হোয়াট ওয়ার দ্য নেমস অফ দ্য টু ইংলিশ সোলজার, দুই ইংরেজ সৈনিকের নাম কি ছিল? দ্য নেমস অফ দ্য সোলজার্স ওয়ার বিল অ্যান্ড জিম, অর্থাৎ কি যে সৈনিকদ্বয়ের নাম এখানে চেয়েছিল সেই সৈনিকদের নাম হচ্ছে, একজনের নাম ছিল বিল আর একজনের নাম ছিল জিম। 21 নম্বর এবং সর্বশেষ প্রশ্ন, একদম যাও, গেট আউট, হু গেভ দিস কমান্ড অ্যান্ড টু হুম, কে কাকে এই নির্দেশ দিল? ঠিক আছে, যে একদম যাও, গেট আউট, এখান থেকে চলে যাও। জিম, উত্তর কি? জিম, ওয়ান অফ ইংলিশ সোলজার্স গেভ দিস কমান্ড টু স্যার মোহনলাল, অর্থাৎ কি ইংরেজ সৈনিকদের একজন যার নাম ছিল জিম, তিনি স্যার মোহনলালকে এই নির্দেশ দিয়েছিল। তো আজকের আলোচনা এই পর্যন্ত, আমি পরবর্তী ভিডিওগুলিতে তোমাদের পরবর্তী গল্প এবং কবিতাগুলি থেকে এইভাবেই সাজেশনগুলো নিয়ে আসবো।